হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সকালে টাইসনকে নিয়ে নদী পাড়ে হাঁটতে এসেছি। তো নদীর পাড়ে এখন তো আকাশটা একটু মেঘলা মেঘলা, এখনও রোদ উঠেনি, তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা খুব ভালোই লাগছে। তো এখানে টাইসনেরও অনেক ভালো লাগছে। চিলগুলো কি সুন্দর করে উঠছে দেখুন, ওখানে বসে রয়েছে একটা চিল। এটা আমাদের এখানকার ব্রিজ। আপনারা চিনেন বুড়িগঙ্গা নদী, তো বুড়িগঙ্গা নদীর পানি এখন অনেকটাই ময়লা হয়ে গেছে, এখন তো এখনো বর্ষা আসেনি, তো তার জন্য। আর নদীর পানি ঢেউ এসে এক প্রকার ফেনার মতো জমেছে, কাপড় ধোয়ার হুইল গুঁড়া সাবান, যে হুইল গুঁড়া সাবান ওগুলা দিয়ে যে ফেনার মতো হয় ওগুলার মতো হয়েছে দেখুন কিনারে। আর এখন পানিটা অনেকটাই ময়লা, অনেক বিশ্রী একটা গন্ধ। আমার টাইসেনও পানিতে নামে না। সকালের পরিবেশটা অনেকটাই ভালো, ঠান্ডা ঠান্ডা বাতাস। যারা ঢাকা শহরে থাকেন তারা এসব পরিবেশটা উপভোগ করতে পারেন না। টাইসেন, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।